আরও একটি মামলায় জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কুমিল্লায় নাশকতার এই মামলাটি হয় 2015 সালে। তার বিরুদ্ধে থাকা 37টি মামলার মধ্যে 35টিতেই জামিন পেয়েছেন তিনি। বাকি দুটি মামলা দুদকের, যা সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফারাহ হোসেনের রিপোর্ট। 2015 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের হায়দারপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় হুকুমের আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। দীর্ঘ 7 বছর পর মামলাটিতে স্থায়ী জামিন পেলেন তিনি। সকালে 2 বিচারপতির বেঞ্চে মামলাটির জামিন শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে এসব মামলা দেয়া হয়েছে। একটা পলিটিক্যাল স্কিম কাজ করছে যাতে উনি বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারেন, সেজন্য সরকার তার প্রাণান্তর চেষ্টা চালাচ্ছে এবং তারই অংশ হিসাবে মামলাগুলো সরকারের অঙ্গুলো হেলনে কখনো তালিকায় আসছে, কখনো তালিকা থেকে সরে যাচ্ছে। এদিকে আপিল বিভাগে বিচারাধীন দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল রয়েছে। দ্রুত মামলা দুটির শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আসামি পক্ষের থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় নিষ্পত্তির জন্য, সেটা আমরাই পদক্ষেপ নিব। আমরাই দরখাস্ত দিয়ে আর্জি জানাবো যে এই মামলাটা দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, শুনানির জন্য দিন ধার্য করা হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও দুদকের 37টি মামলা রয়েছে। এর মধ্যে 35টি মামলাতে জামিন পেয়েছেন তিনি। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।